আমি সেই পাঠক দীর্ঘ ৪০ বছর ধরে এই কেন্দ্র থেকে বই নিয়ে পাঠ করছি এবং এই পাঠের আনন্দ অনেক বিপুল, মনের আনন্দ। এবং বই না পড়লে ভালো লাগে না, এবং আমার একটা অভ্যেস আছে, আমি যখন ঘুমোতে যাব তার আগে অবশ্যই আমি কয়েক পৃষ্ঠা বই পড়ব এবং সেখানে একটা ফ্ল্যাপ দিয়ে রাখব, আবার পরের দিন সেখানে পড়ব। পড়ার যে একটা মাদকতা মনের মধ্যে যে বাসা বিঁধেছে তা কিন্তু এখনও অন্তহীন চলছে, আমৃত্যু চলবে। আর বই পড়ার মধ্য দিয়ে পাড়া বেসিক যে লাইব্রেরিগুলো গড়ে তুলতো আগে, এগুলো এখন আর হচ্ছে না, কারণ সব জায়গাতে ভেঙে চলে তো এখন শুধু মাল্টিপ্লে বিল্ডিং হচ্ছে। এই যে ষষ্ঠ, অষ্টম, নবম, দশম শ্রেণীতে যদি বই পড়ার আগ্রহটা ধরে দেওয়া যায় তাহলে কিন্তু তার মধ্যে প্রবেশ করে গেল, অর্থাৎ সে আজীবন দেখবে যে আমৃত্যু বই পড়বে। আগে বই পড়া তো তেমন হতো না, বেশিরভাগ সময় ইউজুয়ালি হাতে তো ফোন থাকতো, তখন গেমস খেলতাম বা ইন্টারনেট ইউজ করতাম তখন, তো আস্তে আস্তে ওইটার উপরেই ঝোঁক চলে গেছিল। বই পড়ার দিকে আসা হলো ওই তো ভ্রাম্যমাণ লাইব্রেরিটা দেখলাম সবাই নিচ্ছিল, আমিও সাথে সাথে গেলাম নিলাম, পরে এভাবে আস্তে আস্তে বইয়ের প্রতি নেশা বাড়লো, আর তখন আর কি আস্তে আস্তে ওখান থেকে ঝোঁকটা বইয়ের প্রতি আসলো।